এই পর্যায়ে এখন আর কি কাসিদা শরীফ পাঠ করে শোনাচ্ছেন নন্দ হাজর মুর্শিদ কিবলা মুদ্দাদিল্লুল আলীর অত্যন্ত মাহবুব মুরিদ কেন্দ্রীয় আঞ্জুমান আল বাইনাতের বিশিষ্ট আমির সুফি মোহাম্মদ মুনজির হুসাইন সুফি মোহাম্মদ মুনজির হুসাইন জিন্দেগি কামিয়াব হবে রে যায়ে মুর্শিদে রে যায়ে মুর্শিদে কবরে মামদু থাকিলে দারে ভয় নাহি পাব আমি দুই ফেরেস্তা আসিলে মামদু বলিবে নোহে কি চাহি একলা পেয়ে ধরিতে চাহো ওহে ফেরেস্তারা থামো মুর্শিদ আমি তার দো জাহানে রহি যে আমি সবখানে শুকরিয়া কি করি অদম মামদুর আগমনে শুকরিয়া কি করি অদম মামদুর আগমনে কদমে জিন্দেগি কামিয়াব হবে রে যায়ে মুর্শিদে রে যায়ে মুর্শিদে আমরা আমাদের মামদু মুর্শিদ কিবলা মুদ্দাদিল্লুল আলীকে এখন যেভাবে পাচ্ছি এখন যেভাবে মামদু মুর্শিদ কিবলা মুদ্দাদিল্লুল আলীর সোহবত লাভের সৌভাগ্য অর্জন হচ্ছে আমরা যখন সকলেই মৃত্যুবরণ করতে হবে তাই না সকলেই মারা যেতে হবে তা আমরা কি চাই না আমাদের মামদু মুর্শিদ কিবলা মুদ্দাদিল্লুল আলী ওনার অসীম কুদরত ক্ষমতা আল্লাহ পাক এবং তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসীম ক্ষমতা দান করেছেন সেই ক্ষমতা বলে যাতে আমাদের মামদু মুর্শিদ কিবলা মুদ্দাদিল্লুল আলী আমাদের সাথে যাতে আমাদের কবরে প্রত্যেকের অন্ধকার কবরে সাথী হন সকলে বলুন আমিন সেই পরিযাত্রা করা হলো কবরে মামদু থাকিলে দ্বারে ভয় নাহি পাব আমি দুই ফেরেস্তা আসিলে মামদু বলিবে নোহে কি চাহি একলা পেয়ে ধরিতে চাহো ওহে ফেরেস্তারা থামো মুর্শিদ আমি তার দো জাহানে রহি যে আমি সবখানে শুকরিয়া কি করি অদম মামদুর আগমনে শুকরিয়া কি করি অদম মামদুর আগমনে জান্নাতে চলে যাব জান্নাতে চলে যাব মোর মুর্শিদি করমে এ জিন্দেগি কামিয়াব হবে রে যায়ে মুর্শিদে রে যায়ে মুর্শিদে জিন্দেগি কামিয়াব হবে রে যায়ে মুর্শিদে রে যায়ে মুর্শিদে আজকে শবে বরাতের রাত্রি আমরা অবশ্যই মামদু মুর্শিদ কিবলা মুদ্দাদিল্লুল আলীর কাছে প্রত্যেকে যার যত ফরিয়াদ আছে সেটা তো করবই পাশাপাশি এই ফরিয়াদটি বিশেষভাবে করব যাতে আমরা আমাদের মামদু মুর্শিদ কিবলা মুদ্দাদিল্লুল আলীর সন্তুষ্টি লাভ করতে পারি সকলে বলুন আমিন